দাদন মোল্লা ইসুপুরের নাম নানুয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আদর্শে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদে আমি ইসুপুর ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমার অনেক ধরনের অবদান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমি তার এলাকায় এই ইসুপুর ইউনিয়নে করোনাকালীন সময় আমার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সাকার পাঁচ যুব সংঘ প্রতিষ্ঠানটির নাম আমি ত্রাণ বিতরণ করেছি, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি দীর্ঘদিন যাবৎ এলাকার উন্নয়নের ক্ষেত্রে আমি কাজ করেছি, বাংলাদেশ সরকারের পাশে থেকে জনগণের পাশে আমার অবস্থান ছিল অতুলনীয়। আমি আশা করি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রীকে, অন্তত পক্ষে আমাদের এলাকায় যে মুক্ত করে দিয়েছেন এর কারণ হলো আমাদের এলাকায় প্রায় 98% আওয়ামী লীগের ভাবাপন্ন লোক। সেই ক্ষেত্রে আমি বলতে চাই আমরা সবাই আওয়ামী লীগের সন্তান, সবাই যোগ্য প্রার্থী, আমরা সবাই এলাকার মুখে কাজ করে এসেছি। বিদায় যদি প্রতীক থাকতো আমাদের মধ্যে একটি কলহ বিরাজ করতো, এজন্যই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই যাতে অংশগ্রহণ করে এবং আনন্দ মুখরভাবে আমরা সবাই এলাকায় কাজ করতে পারি। আমি আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যোগ্য হিসাবে আপনাদের কাছে বিবেচিত হতে পারি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে। আসসালামু আলাইকুম।